আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ সেই আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ। বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ মনোয়ারুল ইসলাম, ইসলাম ও নৈতিক শিক্ষার একজন সহকারী শিক্ষক। আজকে আমি পাঠদান করব ইনশাআল্লাহ চতুর্থ শ্রেণীর মুরাক্কাব, একটি গুরুত্বপূর্ণ বিষয় মুরাক্কাব নিয়ে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সঙ্গে থাকবে অথবা আমি যতক্ষণ ক্লাস নিব এই ক্লাসটা একটু মনোযোগ সহকারে তোমরা দেখবে আশা রাখি। তো তাহলে আমরা মূল পড়ার দিকে ফিরে যাই। আমি আগেই বলেছি যে আমার আলোচ্য বিষয় ছিল মুরাক্কাব, প্রশ্ন এক এবং দুই। তাহলে আমরা মুরাক্কাব কী এর পড়ব? মুরাক্কাবের প্রশ্ন হলো, প্রশ্ন এক হলো মুরাক্কাবের পরিচয় দাও। প্রশ্ন এরকম থাকতে পারে যে মুরাক্কাবের পরিচয় দাও, এটা পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে। তাহলে আমরা উত্তর লিখবো কি, ডাইনের হরফকে বামের হরফের সাথে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। আরবি হরফগুলি মিলিত অবস্থায় মাথা দেখে চিনতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার প্রশ্নটা পড়ছি যে প্রশ্ন হলো মুরাক্কাবের পরিচয় দাও। এরকম যদি প্রশ্ন থাকে তাহলে আমরা উত্তর লিখবো কি, ডাইনের হরফকে বামের হরফের সাথে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। তাহলে আমরা ডাইনের হরফ কি জিম, এই জিমের সঙ্গে যে আর একটা হরফ আছে সেটা হলো আলিফ, খালি আলিফ। তাহলে আমরা আমাদের এখানে ডাইনের হরফকে বামের হরফের সাথে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। তাহলে ডাইনের হরফ জিম, আমরা এভাবে দাঁড়াইলে আমাদের ডাইনের হরফ হবে জিম আর তার বামে হবে আলিফ। তাহলে জিমে আলিফ জবর যা। অনুরূপভাবে এই যে বা ডাইনের হরফ, এটা পূর্ণ বা, এটা অর্ধেক বা, এটা অর্ধেক বা, এই বা এর সঙ্গে এই আলিফ মিলাইয়ে এটা কী হলো? বা। তাহলে আমাদের প্রশ্ন হলো মুরাক্কাবের পরিচয় দাও, উত্তর হলো ডাইনের হরফকে বামের হরফের সাথে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। তারপরের অংশ, আরবি হরফগুলি মিলিত অবস্থায় মাথা দেখে চিনতে হয়। যখন একটা হরফ আর একটা হরফের সঙ্গে মিলিত হবে তখন মাথা দেখে চিনতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সাধারণত জানি যে এইটা হলো জিম, তাই না? তাহলে আমরা এখন বলবো জিমের নুকতা যে আছে কোথায় আছে। জিমের নুকতা অনেকেই বলে জিমের নুকতা পেটে আছে, আবার অনেকে বলে জিমের নুকতা নিচে আছে। তাহলে পেটে আছে এটা সঠিক হবে না, নিচে আছে এটাই সঠিক হবে। যেমন জিম লাম, জিম লাম। তাহলে এই নুকতাটা কি নিচে হলো না পেটে হলো? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলবো যে জিমের নুকতাটা নিচে আছে। আর জিম আমরা আগেই পড়েছি যে প্রত্যেকটি আরবি, যে এখানে বলছি মোরাকাব, আরবি হরফগুলি মিলিত অবস্থায় মাথা দেখে চিনতে হয়। তাহলে মাথা কি এটা? মাথা যেমন খ লাম অথবা হা লাম অথবা জিম লাম। তাহলে মাথা, মাথার অংশটুকু আসলো, পুরা অক্ষটা পুরো আসলো না, মাথার অংশটুকু আসলো, এটুকু আসলো না। তাহলে আমাদের কথা হলো যে আরবি হরফগুলি মিলিত অবস্থায় মাথা দেখে চিনতে হয়। তাহলে আমরা এটা খেয়াল রাখবো। তাহলে এখানে মুরাক্কাব যুক্ত হরফ কয়টি? 22টি। মুরাক্কাব যুক্ত হরফ 22টি। আরবি হরফ আমরা জানি, আরবি হরফ মোট 29টি। তো 29টি হরফের মধ্যে মুরাক্কাব যুক্ত হরফ যদি 22টি হয় তাহলে আর বাদ থাকে হলো 7টি। বাকি 7টি হরফ মুরাক্কাব বিহীন, যেটা মুরাক্কাব হয় না। তাহলে আবার আমরা পড়ব প্রশ্ন মুরাক্কাবের পরিচয় দাও, উত্তর হলো ডাইনের হরফকে বামের হরফের সাথে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। আরবি হরফগুলি মিলিত অবস্থায় মাথা দেখে চিনতে হয়, যেমন জিম আর বা দেয়া আছে। মুরাক্কাব যুক্ত হরফ 22টি, ঠিক আছে? মুরাক্কাব যুক্ত হরফ 22টি আমরা নিচে দেখব। তার আগে দ্বিতীয় প্রশ্নটা পড়ি আমরা, মুরাক্কাব বিহীন হরফের পরিচয় দাও। আমরা তা আগে পড়লাম যে মুরাক্কাব যুক্ত হরফ, এখন দ্বিতীয় প্রশ্ন হলো মুরাক্কাব বিহীন হরফের পরিচয় দাও। উত্তর, যে হরফকে পরের মানে বাম দিকের অন্য কোনো হরফের সাথে মিলিয়ে লেখা যায় না সেই হরফকে মুরাক্কাব বিহীন হরফ বলে। মুরাক্কাব বিহীন হরফ 7টি, যেমন দাল, জাল, র, ঝা, ওয়াও, হামজা, আলিফ। এখানে এই যে এই দাল হরফটি
আলিফ হরফের সাথে মিলিত হয়নি, আলাদা এসেছে, ভিন্নভাবে এসেছে। যেমন আমি দেখাইলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জিম দেখালাম, যে জিম একসঙ্গে মিলিতভাবে আলিফটা মিলিতভাবে এসেছে এই আলিফটা, কিন্তু দালের সঙ্গে আলিফ যদি মিলিতভাবে আসে আলাদা এসেছে। যদি দালের সঙ্গে আলিফটা মিলিতভাবে আসে তাহলে এই অক্ষরটা পড়াই যাবে না, এর কোনো হরফই হবে না, এই জন্য এটা মোরাকাববিহীন হরফ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আপনারা আবার খেয়াল করে দেখো যে যে হরফগুলোতে আলিফটা ভিন্নভাবে আসবে সেটাই মোরাকাববিহীন হরফ। যেমন দালে ভিন্নভাবে এসেছে, জালে ভিন্নভাবে এসেছে, রতে ভিন্নভাবে এসেছে, জাতে ভিন্নভাবে এসেছে, ওয়াওতে ভিন্নভাবে এসেছে, হামজাতে ভিন্নভাবে এসেছে, এবং আলিফে আলিফ 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 আলিফের সঙ্গে আলিফ মিলিতভাবে আসে না, ভিন্নভাবে এসেছে। তাহলে আমাদের প্রশ্ন ছিল কি, মোরাকাববিহীন হরফের পরিচয় দাও। উত্তর, যে হরফকে পরের বাম দিকের হরফ অন্য কোনো হরফের সাথে মিলিয়ে লেখা যায় না সেই হরফকে মোরাকাববিহীন হরফ বলে। মোরাকাববিহীন হরফ সাতটি, দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ, ঠিক আছে। তাহলে আমরা মোরাকাববিহীন হরফ পড়লাম সাতটি আর মোরাকাবযুক্ত হরফ পড়লাম ২২টি। এইবার হলো মোরাকাবযুক্ত হরফ নিচে দেওয়া হলো ২২টি। যেমন বা, আমি দেখিয়ে দিলাম আগেই বায়ের সঙ্গে যে কীভাবে আলিফ এসেছে, যে বায় আলিফ জবর বা, তায়ে আলিফ জবর তা, এই যে সায়ে আলিফ, এইভাবে জিম, হা, খ, সিন, সিন, এই যে সিন এভাবে আসবে, সোয়াদ, দোয়া, ত, জ, লাম, এই যে লাম আলিফ, লামে আলিফ, এভাবে এই যে হা, হায়ে আলিফ, আর শেষে হবে ইয়া, ইয়াতে আলিফ। তাহলে এইভাবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা হরফগুলো এভাবে শিখব। তাহলে আমাদের, আমি আরেকবার রিভিশন দেই, প্রথম হলো মোরাকাবের পরিচয় দাও। ডানের হরফকে, উত্তর, ডানের হরফকে বামের হরফের সাথে মিলিয়ে লেখাকে মোরাকাব বলে। আরবি হরফগুলো মিলিত অবস্থায় মাথা দেখে চিনতে হয়, এই যেভাবে আমি দেখাইলাম এইভাবে। মোরাকাবযুক্ত হরফ ২২টি, এই যে মোরাকাবযুক্ত হরফ ২২টি, আর বা থেকে নিয়ে ইয়া পর্যন্ত ২২টি হরফ। আর দ্বিতীয় প্রশ্ন হলো মোরাকাববিহীন হরফের পরিচয় দাও, যে হরফ পরের অন্য কোনো হরফের সাথে মিলিয়ে লেখা যায় না সে হরফকে মোরাকাববিহীন হরফ বলে। মোরাকাববিহীন হরফ সাতটি, যেমন দাল, জাল, রজা, ওয়াও, হামজা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে যে পড়াটা পড়ানো হলো এটা মনোযোগ সহকারে বারবার আমরা দেখে মুখস্থ করে নিব, এবং আমাদের বাড়ির কাজ, আজকে বাড়ির কাজ হবে ১৯, তার মানে এ ইতিপূর্বে আরও ১৮টি ক্লাস অতিবাহিত হয়েছে, এই ১৮টি ক্লাস করেছি, এখন ১৯ নম্বর ক্লাসে মোরাকাবযুক্ত হরফ কয়টি ও কী কী, এটা এই প্রশ্নটা দিতে হবে, মোরাকাবযুক্ত হরফ কয়টি ও কী কী, আর এটা জমা দিতে হবে রবিবারে। তাহলে মোরাকাবযুক্ত হরফ কয়টি আমরা এখানে পড়েছিলাম, মোরাকাব উত্তর লিখতে হবে মোরাকাবযুক্ত হরফ ২২টি, নিচে দেওয়া হলো, দিয়ে বা থেকে নেই আপাতত লিখে আগামী রবিবারে ইনশাল্লাহ জমা দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এর উপর একটি মার্ক আছে, সেটা বারবারই বলা হয়েছে, তাহলে আমরা ইনশাল্লাহ এগুলো সুন্দর করে লিখে স্কুলে জমা দেবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ কামনা করে, আল্লাহর কাছে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আবার কোনো একটি বিষয় নিয়ে ইনশাল্লাহ আবার আমি হয়তোবা ক্লাস নিব আল্লাহ রাব্বুল আলামিন। সে পর্যন্ত আমাদের সবাইকে সুস্থ রাখুন, পিতামাতার কথা মতো চলবে, পড়াশোনার দিকে মনোযোগী হবে, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।